এই যে শুনছেন, এখানে এই রাতে আমার সামনে এভাবে হঠাৎ চুপ করে গিয়ে চোখের জল ফেলার কোনো মানেই হয় না। আপনি হয়তো বুঝতে পারছেন না যে ওই কান্নার শব্দ আপনাদের এই ঘরের ভাঙা দরজা জানলার বেড়া ডিঙিয়ে বাইরে আছড়ে পড়ছে। ব্যাপারটা আমার পক্ষে খুব বিপজ্জনক। প্লিজ প্লিজ চুপ করুন। শেষ সন্ধ্যার ম্লান অন্ধকারে কখনোই জানলা টপকে আপনি লাফিয়ে পড়লেন, আমি পাশ থেকে আপনার গড়ন, ওই একমুখ দাড়ি আর আর ওই কালো রঙের প্যান্টটা দেখে দারুণ আনন্দে ভেবে নিয়েছিলাম আপনি সে, আপনি সেনা হয়ে পারেন না। ভাগ্যিস ভেবে নিয়েছিলেন, নইলে তো চিৎকারে হাজার লোক এখানে জড়ো করে এতক্ষণে আমাকে একেবারে বৈতরণী পার করে দিতেন। একটু দেখে আসুন না আপনার মা জেগে উঠলেন কি না। দেখার দরকার নেই, মার গা ভর্তি জ্বর, প্রতি রাতে মা জ্বরে একেবারে বেহুশ হয়ে থাকে। চিকিৎসা করেন না? যতটুকু সম্ভব করাই, কিন্তু মনে হয় দাদার ফিরে আসা কিংবা নিদেন পক্ষে তার একটা কোনো নির্দিষ্ট খবর না পাওয়া পর্যন্ত মাকে সুস্থ করা ডাক্তারের সাধ্যের বাইরে। আপনার দাদার ফিরে আসার কথা আছে? বছর খানেক আগে একটা পোস্টকার্ড এসেছিল মায়ের নামে, দাদাই লিখেছিল। ফিরে আসবার কথা? না, ফিরে না আসার কথা, মাকে জানাইনি, কারণ দাদা লিখেছিল সে নাকি তখন ধরা পড়ে জেলে, খুনের আসামি, হয়তো হয়তো এতদিনে ফাঁসিও হয়ে গেছে। মন খারাপ করবেন না, আমায় দেখেই বা কে বলবে বলুন যে এই বয়সেই আমি এমন পাকা খুনি হয়ে উঠতে পেরেছি। আজ এই দীপঙ্কর রায়ের পেছনে অনেক পুলিশ, অনেক আততায়ী। খুন? আপনি আপনিও খুনের আসামি? তবে আপনার দাদার মতো ধরা পড়েনি এখনো। অবশ্য আজ যেভাবে ওরা তারা শুরু করেছে তাতে কতক্ষণ যে আর ধরা না দিয়ে থাকতে পারবো জানি না। আপনি বুঝি আরো অনেকক্ষণ এখানে থাকবেন? আপনি যদি ধরিয়ে কিংবা তাড়িয়ে না দেন। একটা শোরগোল শোনা যাচ্ছে না? মনে হয় ওরা এই গ্রামটাকেও তোলপাড় করতে শুরু করেছে। সর্বনাশ, তাহলে তো এখানেও আসবে? সহজে নয়, যাই বলুন না কেন, বেড়ে জায়গায় বাড়ি করেছেন আপনারা। এই বাড়িটার তিন দিকে তো বাঁশের ঝাড়, তার মধ্যে দিয়ে এক খালি মিঠু রাস্তা, কিন্তু পেছন দিকটায় একটা বড় পুকুর আছে। চমৎকার, তাহলে খুব সহজে ওরা আসছে না ধরেই নিতে পারি। আমি ঘন্টা দুয়েকের মধ্যে মানে ব্যাপারটা একটু থিতু হলেই চলে যাব। ততক্ষণ আপনার অনিচ্ছা সত্ত্বেও আমাকে এখানে থাকতেই হবে, কি আর করবেন। একটা ভয়ঙ্কর হিংস্র অপরাধী বলতে পারেন, জোর করেই আপনার অনুগ্রহ চাইছে। ভয় দেখাচ্ছেন? ভয় দেখি আত্মরক্ষা হয়তো করা যায়, কিন্তু অনুগ্রহ পাওয়া যায় না। জানি, আমার পক্ষে যা সহজলভ্য তার নাম ঘৃণা। আপনি নিশ্চিন্ত থাকুন, এই দীপঙ্কর রায়ের পৃথিবীটা আজ বড় ছোট, আর সেখানে প্রায় সবার কাছ থেকেই ওই সহজলভ্য বস্তুটি সে। আপনি কিন্তু ঘৃণা করলেও আমায় অনুগ্রহ দেখাতে শুরু করেছেন, সেটা আপনার গুণমুক্ত হয়ে নিশ্চয়ই নয়। জানি, চোখের কিংবা মনের ভুলে আপনি প্রথম চমকেই ভেবে নিয়েছিলেন আমি আপনার সেই হারানো দাদা। হ্যাঁ, ঠিক তাই। তা যখন ঘুম ভাঙল, যখন বুঝতে পারলেন আমি সে নই, যদিও তার মতোই খুনি কিংবা খুনের আসামি অথচ আমি সে নই, তখন এই বিষণ্ণ রাতে আমার প্রতি আর অনুগ্রহ দেখাতে মন চাইছে না তো? কি হলো, কথা বলুন। আপনি দয়া করে একটু পরে চলে যাবেন, আমি মার ঘরে যাচ্ছি। এই উদার অনুগ্রহের জন্য ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার মতো একটা অতি সাধারণ মেয়ের পক্ষে আপনার মতো তাড়া খাওয়া একটা মানুষকে শেষ পর্যন্ত বাঁচাবার ক্ষমতা আছে কি? নাই বা থাকলো, যতটুকু সময় বাঁচতে পারছি তাই বা কম কি। বলতে পারেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নেওয়া কিছু সময়। আচ্ছা, এই গ্রামটার নাম কি? রাঙামাটি। যে বাড়িতে জোর করে আশ্রয় নিয়েছেন সেটা একটা মৃত শিক্ষকের,
যার নাম অবনী ঘোষ। আমি তার একমাত্র মেয়ে, খেলা, খেলা ঘোষ। এ বাড়িতে আপাতত আমি আর মা ছাড়া কেউ নেই। ছিল এক দাদা, সর্বনাশের ঘোড়ায় চেপে সে এখন নিরুদ্দেশ। আচ্ছা, আমি তাহলে চলি। ভয় পাচ্ছেন? পাওয়ারই তো কথা। তবে সত্যি বলছি, আপনাকে দেখে কেন জানি না ভয় ঠিক করছে না। আসলে আমার দাদার মতোই আপনাকেও না খুনি ভাবতে বড় কষ্ট হয়। তবে কষ্টই পান। আজ এই রাতে আপনার অনুগ্রহের বিনিময়ে আপনার বিন্দুমাত্র উপকারে তো আসতেই পারলাম না, বরং আপনার আশাভঙ্গের কারণ হলাম হয়তো। আচ্ছা, আজ আমি যদি না এসে সত্যি আপনার দাদা আসতো? দীপকর বাবু, প্লিজ আমাকে এমন করে লোভ দেখাবেন না। আমার যে বড্ড লোভ হচ্ছে খেলা, মনে হচ্ছে একবার জেনে নি, একবার শুনে নি। এ জীবনে এমনিভাবে অনেকবারই তো প্রমাণ হয়ে গেছে। আমি কি হতে পারতাম, কিন্তু হতে পারলাম না। বলুন না, বলুন না, যদি আমি আপনার সেই দাদাই হতাম কি হতো তাহলে? কি আবার হতো? এক নিমেষে সব অন্ধকার কেটে যেত। ও ঘরে ছুটতে গিয়ে মাকে চিৎকার করে বলতাম, মা ওঠো মা, দাদা এসেছে। মা যেন এক লম্বা স্বপ্নের ঘুমোঘর থেকে উঠে এসে আপনার সামনে এক থালা খাবার সাজিয়ে বলে উঠত, খোকন এলি বাবা, আয় আয়, এটুকুনু খেয়ে নে আগে, কাল বাদে পরশু ঢাকের বাদ্যি বেজে উঠবে বাবা, পুজো আসছে, পুজো, এবার অনেক দিন পর বাইরে বেরোবো পুজো দেখতে। সত্যি পুজো আসছে বুঝি? হ্যাঁ, আগামী সপ্তাহে। এটা আশ্বিন না কার্তিক? আশ্বিনের শেষ। আচ্ছা, বাইরে খাল বিলের ধারে ধারে বন জঙ্গলে অনেক 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 কাশফুল। হ্যাঁ, পূর্ণিমার রাতে হাওয়ার দোলায় কাশফুল ভারী অদ্ভুত লাগে। বাতাস এখন চুরি করে আনছে তো টগর কিংবা শেউলির গন্ধ। হ্যাঁ হ্যাঁ। আর আপনাদের পেছনের পুকুরটায় অনেক শাপলা ফুল এই শরতে কোথায় না ফোটে। আর আকাশে ওই মেঘ, এই বৃষ্টির লুকোচুরি কোথায় না হয়। কোজাগরী পূর্ণিমার রাতে গ্রামের প্রায় সব ঘরগুলো থেকে এই শাঁখের আওয়াজ শোনা যায়। হ্যাঁ, আর দেওয়ালির রাতে ছোট ছোট পিদিম জ্বালিয়ে বাড়ি সাজানো। ওহ, একবার কি হলো জানেন, আমি আমাদের ছাদে দেওয়ালির দিন সন্ধে হতে না হতেই পিদিম, না 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 না, পিদিম তো নয়, মোমবাতি জ্বালিয়ে দিলাম। জ্বলতে চলতে আমাদের বাতিগুলো যখন নিভে গেল, পাশের অনেকগুলো বাড়িতে তখন আলো জ্বলে উঠল। চারধারে আলো, আমাদের বাড়িটা কেবল অন্ধকার। আমি তো চেঁচিয়ে হাত পা ছুড়ে বলতে লাগলাম, এর কোনো মানে হয়? তোমরা আরো আগে জ্বালালে না কেন, কিংবা আরেকটু পরে? কি ছেলে মানুষ না করেছি তখন। দাদা একবার কলকাতা থেকে ফিরল দুর্গাপুজোর অষ্টমীর রাতে, ঘুম থেকে টেনে তুলে বলল, এই অষ্টমীর রাতে কষা মাংস খাবো না? আমি বললাম, দিনে আসুনি কেন, এখন এই রাতে কোথায় পাবো মাংস? দাদা শুনে আচ্ছা বলে বেরিয়ে গেল। একটু পরে কোন এক বন্ধুর বাড়ি থেকে এক বাটি মাংস হাতে নিয়ে গম্ভীর মুখে বলল, ইচ্ছে থাকলেই উপায় হয় খুকি। আমি খুকি বললেই খুব রেগে যেতাম, তাই দাদা রাগাবার জন্যই তখন ইচ্ছে করে খুকি বলে ডাকত। আসলে ছেলেবেলাটা এক একটা স্বপ্নের ঘরে কেটে যায়। তারপর তারপর নোনা সমুদ্রে একঘেয়ে ভেসে যাওয়া নাবিকের ফেলে আসা সবুজ মাটির মতোই মাঝে মাঝে খুঁজে বেড়াতে হয় সেই হারিয়ে যাওয়া দিনগুলোকে। দাদা অন্তত আমার সামনে কোনো দিনই বড় হয়ে উঠতে চায়নি। শেষবার যখন এলো তখনই তার এক মুখ দাড়ি, চোখ বসা, একটা অদ্ভুত শূন্য বিষণ্ণ দৃষ্টি। কিন্তু বিশ্বাস করুন, কে বলবে সেই দৃষ্টিতে সামান্য জিঘাংসা লুকিয়ে থাকতে পারে? অনেক কথার পর সেই আগের মতো হো হো করে হাসলো। তারপর ওই ওই বাইরের উঠোনটায় ডেকে নিয়ে গিয়ে বলল, আয় না খুকি, আমরা দুজনে একটু এখানে বসি, সেই ছোটবেলার মতো। আমার ভাল লাগছিল না, কান্না পাচ্ছিল। তবু একটা অলৌকিক স্বপ্নের ধারাপাতের মধ্যে সেই জ্যোৎস্না রাতে দাদার পাশে বসেছিলুম। দাদা বলেছিল, যাবার সময় হলো বিহঙ্গের, এখনই কুলায় স্তব্ধ হবে। ভুলে গেছেন তো, কতকাল এ বসুন্ধরা আতিথ্য দিয়াছে জানি। আপনি আপনি জানেন কবিতাটা? আগে এমন কত কবিতা গড় গড় করে বলে যেতে পারতাম,
ভাববেন না যেন প্রতিভা কিছু কম ছিল। কম কেন, এখনো তো আছে। তলানিটুকু পড়ে আছে। আসলে ওই যে বললাম, বড় হবার পর সেই চোখ আর মন থাকে না, সব বিষয়ই মনে হয় কোনো মানে হয়, এসবের কোনো মানে হয়। এখানেই তো আমার প্রতিবাদ। অন্তত দাদাকে আমি সেই রাতে বলেছিলাম, কেন কেন কোনো কিছুর মানে হয় না, কেন? দাদা বলেছিল যে মাঠে রাখাল বাঁশি বাজাতো সে মাঠে যে এখন যুদ্ধের সাইরেন বাজে দিন রাত, যে মাটিতে শিউলি আর কাশ ফুল হাওয়ায় দুলতো, জ্যোৎস্নায় লুটোপুটি খেত, সেই মাটিতে এখন চাপ চাপ রক্ত, শিউলির বদলে রক্ত। কাকে খুন করেছিল সে, কবে? জানি না। দাদা এখানে শেষ দিকে এসে একটা কথাই বারবার বলতো, একদল আততায়ী তাকে খুঁজে বেড়াচ্ছে, আর সেও নাকি বাগে পেলে তাদের ছাড়বে না। এসব কথাগুলো এমন অবলীলায় এমন হেলাফেলায় সে বলতো যে আমার মনে হতো দাদা আর সেই আততায়ীগুলো যেন একটা বেপরোয়া লুকোচুরি খেলার শৈশবকে ডেকে আনছে, এখনই এক পক্ষ আর এক পক্ষকে ডাক দেবে টুকি। আসলে যত সরল কিংবা ছেলে মানুষই ঢঙেই বলুক না কেন, ব্যাপারটা তো ভয়ঙ্কর, একটা মৃত্যু কিংবা হত্যাকে সামনে রেখেই। দাদা কি তবে সেই আততায়ীদের খুন করেছিল? জানি না, কোথায় কাদের সঙ্গে মিশে একজন অদৃশ্য আততায়ীকে না অনেকগুলো মানুষকে সন্দেহে বা আতঙ্কে অথবা আত্মরক্ষার প্রয়োজনে কিংবা নির্মম জিঘাংসায় খুন করেছিল তা আমার জানা নেই। দাদা তো আর আসেনি বাড়িতে, শুধু বাতাসে উড়ো খবর আসতো দাদা নাকি আরও কয়েকজনের সঙ্গে মিশে পাকা খুনি হয়ে উঠেছে, বাতাসে সে আর শিউলির গন্ধ পায় না, সব সময় সে পায় বারুদের গন্ধ। আমি আর আমার মা এই পুরনো ঝরঝরে বাড়িটায় বসে এসব শুনে কাঁপতাম, হু হু করে বাতাস বইত আর আমরা কেঁপে উঠতাম। দাদা তো আর আমাদের সে কান্না শুনেনি, আর তো আসেনি দাদা। কিভাবে সে ধরা পড়ল তাও জানেন না? বললাম তো না, শুধু এক জেল থেকে লেখা তার একটা চিঠি পেয়েছি, হয়তো শেষ লেখা দীপঙ্কর বাবু, নইলে ওই আততায়ীগুলোর হাতেই হয়তো। চলি দীপঙ্কর বাবু। দাঁড়ান, বাঁশবাগানের মধ্যে দিয়ে অনেকগুলো মানুষ যেন হেঁটে বেড়াচ্ছে, বাঁশ পাতার উপর মচমচ শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি পালিয়ে যান, আমি কি একবার দেখব? না, যাক, যা হবার তা হোক, জীবনটাকে ধরে রাখতে অনেক অনেক চেষ্টা হয়েছে, এনাফ এনাফ অফ দি জার্নি, যদি তারা আসেই তো আসতে দিন, আপনি বরং আর একটু থাকুন, যাকে এতদিন ধরে খুঁজছিলেন তাকে আর পাবেন কিনা জানি না, আমিও তো খুনি, আমিও তো আততায়ী, আপনার দাদার মতো আমিও তো মৃত্যুর গরম নিঃশ্বাসের ছোঁয়া পাচ্ছি এখানেই। মৃত্যুর সঙ্গে এই ছেলে মানুষই খেলা খেলতে খেলতে আপনি কিংবা দাদা আপনারা কেমন যেন জীবনের থেকে পিছন ফিরে পাগলা ঘোড়ার মতো আপন উল্লাসে ছোটেন, আপনারা তো কম আশ্চর্য লোক নন। ঠিক বলেছে খেলা, তবে এত সত্যি যে জীবনের শেষ প্রহরে প্রাণ বাঁচানোর ছেলে খেলায় তোমার মতো একটা জীবন্ত প্রাণোচ্ছল মেয়ে আমায় বড় লোভ দেখিয়ে গেল খেলা। লোভ? কিসের লোভ? অর্থহীন তবু জীবনের লোভ। অথচ অস্তিত্বের প্রতিটি মুহূর্তে রক্তের অণুতে পরমাণুতে জীবনের এই গোপন লোভ নিয়েও আমার দাদা কিংবা আপনি আপনারা এমন ঘৃণ্য হত্যাকারী হয়ে ওঠেন কি করে, কেমন করে সব কিছু ভুলে আপনারা একদল মানুষ আর একদল মানুষকে খুন করে? না না, যাদের খুন করতে চাই যাদের খুন করি তারা কেউই রক্ত মাংসের মানুষ নয়, তারা সব টার্গেট। খেলা এক একটা জ্যামিতিক লক্ষ্যবস্তু, আর আমরা যেমন করে হোক, যেখানেই হোক, যখনই হোক, সুযোগ পেলেই নির্দ্বিধায় সেই টার্গেটকে আঘাত করি, নইলে সে টার্গেট যে আমাদের আঘাত করবে আমরাই হয়ে উঠবো টার্গেট। এক ভীষণ খেলা, মরণপণ খেলা। কিন্তু কেন কেন এই খেলা? জানি না, হাউই দেখেছো তো খেলা,
হাউই, কেউ তার বুকে একবার আগুন ছুঁয়ে দিলে সে এক অন্ধ আত্মগ্ন উল্লাসে ছুটে চলে। হাউইয়ের কাছে কেন কোথায় এসবের প্রশ্নের জবাব পাবে না? কখনো কি মনে হয় না জবাব একটা পাওয়া উচিত? প্রথম প্রথম হাতে খড়ির সময় প্রশ্ন ওঠে, যেভাবে ক লিখব খ সেভাবে লেখা যায় না কেন? তারপর এই প্রশ্নগুলো হাস্যকর মনে হয়, ক খ গ ঘ খুন আপন নিয়মী অভ্যস্ত ভঙ্গিতে লেখা হয়ে যায়। জানো খেলা, প্রথম যখন হাতে খড়ি দিই তখন আমরা ছিলাম পাঁচজন টার্গেট। চিৎপুরিয়ারের পুলিশের একজন মেজো দারোগা আমাদের ঈশ্বর সেই রাতে ডেকে নিয়ে গেছেন তাকে স্বর্গে। বাইরে গন্ধরাজের বাগান কাঁপিয়ে নেমেছে বর্ষা, অঝোর ধারায় শ্রাবণ কাঁদছে আমাদের চোখে বুকে মুখে তখন আগুনের ক্ষুধা। ঈশ্বর আমাদের আকণ্ঠ আগুন দিলেন, আমরা ছিটে পুটে তেষ্টা মিটিয়ে ছুটে গেলাম সেই টার্গেটের দিকে। না না খেলা, লোকটার তখন কোনো নাম নেই, ঠিকানা নেই, পরিচয় নেই, অন্য কোনো অস্তিত্ব নেই, সে শুধুমাত্র টার্গেট। ফিরে আসার পর আমাদের ঈশ্বর পাঁচজনের মধ্যে আমারই পিঠ চাপড়ালেন, আমারই যে সেদিন হাতে খড়ি। অথচ তোমাদের মতোই মা সেই অবিশ্বাস্য বীভৎস মূর্তি দেখে সেই রাতে কেঁদে উঠেছিল, চিৎকার করে বলেছিল, খোকন খোকন কেন এমন হয়ে গেলি, এ কি চেহারা হয়েছে তোর? কোন মা জানি কেন এমন হয়, কোনো খোকনই বা বোঝে কেন এমন হয়ে যায়। আমি তো তখন উন্মাদ, পৃথিবী তখন আমার কাছে রক্তের একটা নদী মাত্র। এমন একটা বীভৎস অবস্থা যে মনে হচ্ছিল হাতের অস্ত্রটা দিয়ে চুপ করিয়ে দিয়ে ওই পিছুঠানের কণ্ঠস্বরকে। মা বুঝে গিয়েছিল সব, আর কোনোদিন প্রশ্ন করবি কেন এই কাজ করি, কোথায় যাই, কোথা থেকে এত রাতে ফিরি, কেন একদল আততায়ীর সঙ্গে আমার আমাদের রক্ত মাখা লুকোচুরি খেলা। বাড়ি ফিরলে শুধু আমায় দেখে নীরবে সংকুচিত মুখে মা শুয়ে পড়ত। ও সে কি নীরব ঘৃণা, সে কি সংকুচিত যন্ত্রণা, একদিন অসহ্য মনে হতো, ভাবতাম চিৎকার করে বলে উঠি, চুপ করে সরে যেও না মা, আমায় আঘাত করো, আঘাত করো। আঘাত করলে হয়তো ফিরে আসতে পারবো মা, আঘাত করো। কিন্তু মা কোনোদিন আর কিছু বলেনি, কিচ্ছু না। দীপঙ্কর বাবু, দাদাকেও তো এমনি করে কিচ্ছু বলতে পারিনি, কিচ্ছু না, তাই কি দাদা অসংকোচে আততায়ী হয়ে উঠেছিল? একসময় শুনেছি টালাব্রিজ, চিৎপুর, মানিকতলা এসব জায়গায় খোঁজ নিলে দাদাকে নাকি আমরা পেতে পারতাম। শুধু তাকে কেন, আমাকে আমাদেরও পেতে পারতে ওইখানেই, ওই অঞ্চলগুলোতেই। তবে তবে আপনি বা আপনারাই কি দাদার সে আততায়ী? হতেও পারি, আবার নাও হতে পারি, কি লাভ সেই হিসেবে, অন্তত আজ এই রাতে। খোকন এলি, খোকন! না মা, কেউ না, তুমি ঘুমো। তা ঠিক, দীপঙ্কর বাবু হিসেব নেওয়ার লোক তো এগিয়ে আসছে, শুনতে পাচ্ছেন ওদের পায়ের শব্দ? আপনার আততায়ীরা বোধ হয় এসে গেল দীপঙ্কর বাবু, এবার অন্তত পালাবার চেষ্টা করুন। সেই লাভ, পালিয়ে বাঁচতে পারলাম কই, যারা আসছে তারাও কি বাঁচতে পারবে? ধরো ওরা যদি তোমার দাদার লোক হয়, কিংবা ধরো অন্য কেউ, তাহলেই বা কার কি করার আছে। তার চেয়ে এই স্তব্ধ রাতের গভীর শরতের আকাশে তারাগুলোকে সাক্ষী রেখে এসো না, আমরা একটা নতুন পৃথিবীর কথা ভাবি। হ্যাঁ দীপঙ্কর বাবু, তাই। তবু বলছি এখানে ধরা দেবেন না, গুলির শব্দে মা যদি শুনতে পায়। না 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 না, আপনি যান। শুনুন, আবার যদি আপনি কিংবা আমার সেই হারিয়ে যাওয়া দাদা এই পৃথিবীতে কোনো দিন ফিরে আসেন, তবে সেটা যেন একটা অন্য পৃথিবী হয়, যেখানে মানুষ নিষ্প্রাণ টার্গেট নয়, যেখানে একজন আততায়ী সেই আর একজনের পিছনে আরও বহু আততায়ী নেই, যেখানে চলে শাপলা আর পদ্ম হেসে ওঠে, কাশফুল হাওয়ায় দোলে, বাতাসে টগর, শিউলির গন্ধ আর আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি,
শিশু থেকে বৃদ্ধরা একই সুরে শুনতে পায়। খেলা, তোমার এই অদ্ভুত ইচ্ছে মাখানো কথাগুলো যে আমার মনে সত্যিই একটা নতুন পৃথিবীর স্বপ্ন জাগাচ্ছে, যেখানে একজন আততায়ী পেছনে আর একজন আততায়ী নেই, যেখানে জলে পদ্ম আর শাপলা ভেসে ওঠে, কাশফুল হাওয়ায় দোলে, বাতাসে টগর শিউলির গন্ধ আর আকাশে রোদ বৃষ্টির লুকোচুরি, শিশু থেকে বৃদ্ধরা একই সুরে শুনতে পায়।